হ্যালো ভাই ও বোন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমরা অনেক ভালো থাকো। সবসময় এই প্রার্থনা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার কাছে আমার অসংখ্য ধন্যবাদ, কেননা তোমরা সবাই আমার পাশে আছো বলে আজকে আমি এই জায়গাটাতে এসেছি। আজকে ভিডিওটা যে ভিডিওটা করতে আসছি সেই ভিডিওটা হলো একটা ভাইকে নিয়ে কথা বলছি, কেননা সেই ভাইটা আমাকে প্রশ্ন করেছে, দিদি ভাই একটা কোশ্চেন করেছে আর কি, যে প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, যে দিদি ভাই তুমি যে এতগুলো গায়ে ধুনি করে এইভাবে গায়ে ধুনি করো, তোমার কি হাতে বুকে ব্যথা লাগে না? আমি সেটা আর কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি, কিন্তু আমি ভাই তোমাকে আমি বলছি শোনো আমার কথাগুলো, আমার বুকে ব্যথা লাগলে আমি কী করবো বলো? এখন বুকে হাতে তো ব্যথা করেই বলো, একটা মেয়ে মানুষের শরীর সবসময় দুর্বল থাকে, তোমরা তো সবাই সব মানুষেই জানে, কেন মেয়ে মানুষের হার্টগুলো অনেক কমজোরি থাকে, কিন্তু কী করে খাবো বলো? আজকে যদি গরুর কাজ না করি এভাবে, তাহলে তো বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করতে পারবো না, ছেলে দুটোকে ভালো স্কুলে পড়াইতে পারবো না, হয়তো বাড়ি ঘর করতে পারবো না, আমার সব নতুন সংসার, আমার সব কিছু নিজের হাতে গড়িয়ে নিতে হচ্ছে, বলো তোমরা তাহলে আমি কী করে খাবো বলো? সেই জন্যই তো আমি মানে আমার হাত ব্যথা করলো আমি কাউকে বলি না, কী করে বললেই বা কী হবে, আমার তো সেটা করতেই হবে। আমার হাত ব্যথা করলেও কিছু মুখে বলতে পারি না, হেসে উড়ায় দেই হাসিটার মধ্যে আমার সব ব্যথা, তোমাদের ভালোবাসার চোটে সব মুক্ত হয়ে যায় আমার, জানো না, কিন্তু কী করবো বলো? এখন বুকে তো ব্যথা করে, মাঝে মাঝে তো বুকে ব্যথা উঠে, কিন্তু কী করবো, বুকে ব্যথা করলেই বা কী করবো বলো? এগুলো কাজ করে আমাকে খেতেই হবে, আর কী করবো বলো? তোমরা আমার সাথ দিও, তাতেই আমার অনেক, আর তোমরা যেভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করছো এত ভালোবেসে, সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই আমার। তুমি যেখান থেকেই আমাকে মানে কোশ্চেনটা যে জায়গায় তুমি থাকো না কেন, তুমি অনেক ভালো থাকো, আমি তোমাকে দোয়া করি আশীর্বাদ করি, তুমি আরও অনেক বড় হও, অনেক বড় হও, যাতে আমার ভাইয়েরা যাতে সবসময় সুস্থভাবে থাকে, সুস্থভাবে চলতে পারে, এটাই আমি এই বোনটা আমি এই প্রার্থনাটাই তো ভগবানের কাছে করবো কিংবা আল্লাহর কাছে করবো, ঠিক আছে ভাই ও বোন? এখন তো আমার সারাদিন সকালে যত কাজ ছিল সব কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু ঘর গোছানোগুলো হয়েছে, কিছু কিছু হয়েছে, কিন্তু আমার ঘরটা সবসময় গোছানো থাকে, কেন আমি কাজের মাঝখানে আমার ঘরটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঘরটাকে বেশি ভালোবাসি, কেননা সারাদিন কাজ আছে, কাজ করার পরেও যখন ঘরে আসি যখন ঘরটা গোছানো পাই কত শান্তি লাগে বলো, সেই জন্য আমি ঘরটাকে গুছিয়ে রাখি। দেখো আমার বিছনা টিছনাগুলো উঠানো হয়েছে, কিন্তু এই বিছনা চাদরটা মানে রাত্রে শোয়া হয়েছে, সকাল সকালেই কথা বলছি, কেননা আমি গরু ঘরে যাব, রাত্রে শোয়া হয় বিছনা চাদরটা পেতে, আবার নতুন চাদরটা সকালে আর কি মানে এটাকে তুলে রেখে আবার নতুনটা মানে পাইতে দিতে হয়, সেই জন্য আমার পাতানো হয় নাই এখনও, মানে ওটা পাতবো আর কি, বার কর মানে বিছনা চাদরটা যে বিছাবো মানে বার করা হয় নাই, বার করবো রেখে দিয়েছি, মানে ওই আলমারিটাতে রেখে দিয়েছি, দেখো ওই শোকেসের ভিতরে রেখে দিয়েছি, দেখেছ? কিন্তু অনেকগুলো ঘর গোছানো বাকি আছে, আলনাটাকে আবার কাপড়গুলো আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন নামাইয়া আবার ঝাড়ে টাড়ে মানে ওখানে রাখতে হয় আর কি আমার, কারণ আমার কাজগুলো অন্যরকম, আমি যেরকম সেজে গুজে থাকি আমার কাজগুলো ওরকম, আমি ওইভাবেই কাজগুলো করি, আর তোমরা এইভাবে করবে। দেখো আমার সকালে স্নান টান সব কমপ্লিট হয়ে যায়, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে জানো, কেন আমার হাজব্যান্ড সকাল সকাল ভাত খায়, আর আমার ছেলেরা রুটি খায়, রুটি খেয়ে খেয়ে স্কুলে যায়, কিন্তু আজকে বড়ো ছেলেটা স্কুলে যায় নাই, ছোটো ছেলেটা স্কুলে গেছে, ও স্কুলে গেছে, ও রুটি খেয়ে গেছে, সকালে পরোটা করে দিয়েছিলাম, নাহলে পুরি করে দিই, নাহলে ছেঁকা রুটি বানা দিই, তিনটার মধ্যে একটা করে দিই আর কি, আর আমি রুটি তো সবসময় খাই সকালে, তোমরা সকালে পারলে রুটি খাবে তিনটা করে, তাহলে আমার মতন চেহারা থাকবে সবসময়, একদম চেহারা একটুকু হেলবে না, রুটি খাবে চারটার সময় ভাত খেলেও শরীরের স্বাস্থ্য কোনোদিনও মানে নষ্ট হয় না, রুটি সবসময় খাবে। আমি কিন্তু সবসময় সকালে ঘুমের থেকে উঠে গরুর কাজগুলো করে তিনটা রুটি খাবো, একটা দুইটা তিনটা তোমরা খাবে, দেখবে তোমাদের স্বাস্থ্যগুলো একদম জয়া দিদির মতো থাকবে, তোমরা সবসময় বলো না জয়া দিদি তুমি এত কাজ করো কিন্তু তোমার শরীরটা কেন মানে ঠিক থাকে এইভাবে, তোমরা সবসময় বলো না আমাকে, আমি সবসময় আমার খাওয়া মেনটেন করেই খাই, কীভাবে কীভাবে খাই তোমাদেরকে তো বলি, সবসময় সকালে তিনটা রুটি খাবো, দুইটার সময় ভাত খাবো, ভাত তো অত বেশি খাই না আমি, এতটুকুনো ভাত খাই, তোমরা অতটুকুনো খাবে ভাত আর রুটি খাবে, রুটি খেলে শরীরের স্বাস্থ্যটা পুরো স্বাস্থ্যের ভাব মানে খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে, সেটা আমি খাই, রাত্রেবেলা এক গ্লাস দুধ খাই, দুধটা তো আমি খাই, এটা তো তোমরা জানোই, কারণ আমার এতগুলো খাটনির কাজ করতে হয়, গাখির টাকা আমার খেতেই হয়, ফল টলগুলো মাঝে মাঝে খাই, বললাম না ফল খেলে আমার নিঃশ্বাস চোটে খাই, নাহলে খাই না, আঙুর টাঙ্গুরগুলো যেগুলো খাই আর কি, তোমাদেরকে তো দেখাচ্ছি ভিডিও করে করে যে আমি এটা পছন্দ করি এটা পছন্দ করি বলি না বলো, আর ডিমটা খাই লোকাল ডিম, ঘরে মুরগি আছে ঘরের লোকাল ডিমটা আমি খাই, তোমরাও খাবে, একটা করে প্রতিদিন খাবে, একটা করে ডিমের দাম আর কত বলো, দশ টাকা করে আমরা কত চাউমিনের দোকানে এটা ওই সেটা কত কিছু 100 টাকা 200 টাকা বিল উঠে, কিন্তু যেটা কাজের খাওয়া এটা তো খাও না না, সেটা খেতে হয় সবসময়, সেটা আমি খাই, আমি কোনো ভাজা পোড়া বেশি খাই না, মানে হঠাৎ সন্ধ্যাবেলা হলে পুকুরি মানে আমার ছেলেগুলো আনে ওইখান থেকে দুই একটা করে খাই, নাহলে বেশি কিন্তু খাই না ওগুলো, কেন আমি ওগুলো খাইতে পছন্দ করি না, হয়তো ছানাটা কেটে খাই, ছানাটা খেলে বুকের হাড়টা শক্ত থাকে, এমনি তো খাটনির কাজ করি অনেক সারাদিন, তোমরা তো বুঝতেই পারছো অনেক খাটনির কাজ হয়, সেই জন্য একটু ছানা টানাগুলো খেতে হয় আমার আর কি, যে পনিটা যে মানে পনি বানানো হয় ওরকম করি আর কি, ছানা কাটি আমি
এতটা করে ছানা প্রত্যেকদিন আমি খাই, প্রতিদিন তো খাই না, আমার আমার খেতে ইচ্ছা করে না গো, প্রতিদিন তাও খাই আর কি, গালি দেয় না হাজবেন্ড, খাই না, শরীরের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়, আর এত খাটনি করি, খাটনির কাজে স্বাস্থ্যের কথা বাদ দাও, শরীরটা তো শক্তি না থাকলে খাটনি করবো কীভাবে বলো, ছেলে দুটাকে মানুষ করবো কীভাবে বলো, সেজন্য আমাকে খেতে হয়। আর কী বলবো, এখন আমি কোথায় যাবো জানো, গরুর কাজগুলো সব কমপ্লিট করেছি, এখন কাম মিল্কিং করতে যাবো, কিন্তু কাম মিল্কিং আজকে একটা যোগে জগের মধ্যে করবো, কেননা মুখটা এতটুকুনো তো জগে আজকে করবো, সবসময় তো বড়ো বড়ো মুখের মধ্যে মানে গায়ে করি, হয়তো বালতিতে করি, হয়তো মাটির হাঁড়িতে করেছি, কিন্তু জগে তো করিনি, আজকে ছোটো জগে করবো, গায়েদিনিটা যাতে মুখটা এতটুকুনো দেখতো, কাকেরটা রাখতে পারি না নাই, কোনো দিনও জগে গায়েদিনি করিনি, আজকে করবো ফার্স্ট, সেজন্য তোমরা আমার কাম মিল্কিংটা দেখবে। আর আমার ভিডিও যখনই আমি ভিডিও করি না কেন, আমার ভাই বোনদেরকে যত কথাই হোক না কেন, আমার কাম মিল্কিংটা তো থাকবেই, কিন্তু ওই কথাগুলো আমি কাম মিল্কিং ভিডিওর মধ্যেই করে নেবো, তোমরা সবসময় আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কী কী কথা বলছি, আমার যত সারাদিনের কথা আছে আমি সব তোমাদের লগে গরু দুনি করতে যাবো, তখন তার আগে কথাগুলো বলে তারপরে আমি গরু দুনি করতে যাবো, ঠিক আছে। আর আর একটা ভাই বোন আমাকে এত সুন্দর একটা কোশ্চেন করেছে, মানে ধারণার বাইরে, ওইটা আর বলার নেই, সে বোনটা আমাকে বলেছে যে দিদি ভাই তুমি আমার গুরুদেব, এই কথা বলেছে, কেন কারণ জানো, আমার মানে গরু পালা দেখে ও এতটুকুনো শিখেছে, মানে গায়ে দুনি করে এত শিখেছে, এত শিখেছে, আমার যে কী ভালো লেগেছে, ও আমার কাছে সকালে কমেন্ট করেছে, আমি কমেন্টটার রিপ্লাই এখনও দেই নাই, কিন্তু রিপ্লাই আমি দিব, শাহানাজ বোন বলে বোনটার নাম, মানে উনি কোনো ইউটিউবার না, কিন্তু ওইগুলো আমাকে মানে গরু ধুনি করেছে আর কি, ওকে কিন্তু আমি বলবো আর কি যে ইউটিউবে তুমি জয়েন হও, কেননা গরু ধুনি করতে পারো যদি তুমি জয়েন হয়ে যাও, তো ওকে আমি বলবো আর কি, দেখি কী করে, ওটুকু হয় না না হয় জানি না, তাহলে আমাদের সাথে থাকতে পারবে, ভালো লাগবে, কিন্তু আমাকে ও আজকে এই কথাটা বলেছে, আমার খুব ভালো লেগেছে, আমার গায়ে ধুনি করা দেখে ও গায়ে ধুনি করা শিখছে, আমার আমার কোনো মেডিসিন দেওয়া দেখে ও মেডিসিন দেওয়া শিখেছে, গরুর গরু তিনকে এক কেজি নাকি দেড় কেজি দুধ ছিল, আনার পরে দেশি গরু আর কি, অত তো বড়ো গরু আগে পারবে না, আগে দেশি গরুটাই কিনে নিয়েছে, তারপরে ও এখন 3 কেজি করে 3.5 কেজি করে কাকির বানাচ্ছে, আমাকে বলে আর কি কমেন্ট করে, আমার ভালো লাগে, এইভাবে যদি আরও 10টা 5টা বোন যদি আমাকে দেখে দেখে করে আমার যে কত ভালো লাগবে, একবার যদি কমেন্টে এইভাবে বলে যে দিদি ভাই তোমার থেকে আমি শিখলাম, আমি এটা করলাম, আমার যে আরও কত ফুর্তি হবে, আমার তোমরা সবাই মিলে পালো, কষ্ট তো করতে হবে বলো, সুখে খেতে গেলে, আজকে যদি আমি কষ্ট না করতাম আজকে আমি বাড়িঘর সাজাতে পারতাম না, ভাঙা ঘরের মধ্যেই আমার থাকতে হতো, তোমরা আমার দেখেছো কিন্তু আগের ভিডিওগুলো, আমি পর্দা টানিয়ে বিছনা চাদর দিয়ে আমি কিন্তু ভিডিও করেছি, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো সব ভিডিওই তোমরা আমাকে দেখেছো, আমার আমার ভিডিওগুলো আমি কত কষ্ট করে ভিডিও করেছি, আমার কত খারাপ লাগছে আমার তখন জানো না, তোমাদের সামনে ভালো করে মানে ভালো করে জাগাতে ঘরের ভিতরে করতে পারি না, কত কষ্ট করে করেছি, একটা পর্দা টানেছি, পর্দা টানিয়ে টানিয়ে লাইভ করেছি, তোমরা আমার পুরোনো লাইভগুলো দেখবে, আজকে যদি আমি গরুর কাছে না করতাম, হাতের ব্যথার কথা ভাবতাম, বুকের ব্যথার কথা ভাবতাম, তাহলে তো আর আমি কোনো দিনও আমি তোমার ই করতে পারতাম না, না আজকে আমি ঘর বাড়ি সাজাতে পারতাম না, আজকে দেখো এগুলো ঘর বাড়ি যেগুলো দিয়ে সাজানো জিনিস দেখছো সব গরুর টাকা দিয়ে, গরুর গাখির ধুনি করছি, বিক্রি করছি, ঘর বানাচ্ছি, জিনিস করছি, শখের জিনিস করছি, ভালো ভালো কাপড় পরছি, ভালো ভালো খাওয়া দাওয়া করছি, সেজন্য আমি কী করবো আর বলো, হাতের ব্যথার কথা কোনো দিনও ভাবি না। ভাই আমার তুমি যে এত সুন্দর কোশ্চেন করেছো, আমাকে কত ভালোবেসে করেছো, আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ ভাই আমার, শোনো ভাই আর কী বলবো, বকবক করলে তো বকবক থামতেই চাই না, কী বলবো বলো, আমার বকবক করলে তো মানে সারাদিন মনে হয় কথা বলতেই থাকে, ক্যামেরার সামনে এসে কথাই বলতে থাকি, এই কথাই বলতে থাকি, তো কাজগুলো তো আমার জন্যে পড়ে থাকবে না, কাজগুলো আমার জন্য পড়ে থাকবে না বলো, আমার জন্য হা করে থাকবে, কখন আমার গরুরগুলো তো বলছে যে কখন যে আমার জয়া আসবে, যখন আমি যাবো না লাফাইতে থাকে গরুগুলো যে আসে, আমাকে দেখে ওরা সে ফুর্তি পায়, কেন জানো ওরা ওদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, মাঝে মাঝে আমি ওদেরকে অনেক আদর করি, অনেক আদর করি জানো না, কখনো বিস্কুট, কখনো স্লাইস, কখনো কলা এনে এনে ওদেরকে খাওয়াই, যারা অন্য খাবে না আমার যে কী ভালো লাগে, সেই ভালো লাগে, কত টাইমে আমরা আমার জন্য কলা না আমি আসতেই করে নিয়ে যাই, ওকে খাওয়াই দিয়ে আসি, আমার তো আরও বেশি ভালো লাগে, আমি খাবো না কিন্তু ওদেরকে খাওয়াই, তখন কত ভালো লাগে বলো, ওদের জন্য আজকে আমার মুখে হাসি আছে, ওরা যদি আমার কাছে না থাকতো, ওদেরকে যদি পালতে না পারতাম তাহলে তো আমার মুখে হাসি থাকতো না বলো, তোমাদের 5টা ভাই বোনের মুখেও যাতে এইভাবে হাসি জোটে, তোমরা যাতে অনেক বড়ো একটা গরু ফার্ম করো, আরও যাতে গরু হয় আমি এই কামনাই করবো, আর আমার কাছে কমেন্ট করে একবার করে বলবে যে দিদি ভাই আমার গরুর এই ওষুধটা হলো কী দিব গো বলো না একটু, আমি বলে দেবো কমেন্টে, ভিডিও করে করে বলবো, আমার আরও কত ভালো লাগবে বলো, তাহলে এখন রাখি ভাই, এখন আমি যাই গরু ঘরে, তোমরা আমার কামিল কিনটা দেখতে থাকো, ঠিক আছে ভাই ও বোন সঙ্গে থেকো, দেখো ভাই ও বোন আমি গরু গোয়ালে এসে পড়লাম, এই দেখো আমার গরুগুলো দেখেছো, গরু গোয়ালে এসে পড়লাম, আর দেখো এই যে জগ, এই জগটাতে বানাবো আজকে, হ্যাঁ তোমাদের সামনে দেখতে থাকো আমার কামিল কি, দেখো ভাই ও বোন আমি জল দেবো সরাচ্ছি, আজকে জগটাতে গায়েদুনি করছি,
তেল লাগাচ্ছি দেখো। তেলটা লাগালে বাটটা তেল তেলা হয়, বানাতে সুবিধা হয়। আজকে জগে করে গায়ে করব। দেখো জগে জলগুলো ফেলে দিলাম, দেখো জগটা ভরে গেছে, দেখেছ? এটাতে ঢেলে নি। গাইটা সে এখন গা বাজছে না, দেখো আবার গা কিনা মাছি। দেখছো আমার গা কিনা মাছি হয়ে গেল। ঠিক আছে ভাই বোন, তাহলে রাখি, নমস্কার।